বাংলা মানবতা সমাধান

আজকের আলোচনা আজ আমরা ধারাবাহিক একটি বিষয়ের আলোচনার সূত্রপাত করতে যাচ্ছি ইনশা আল্লাহ সে বিষয়টি হলো আমালুল কলব বা অন্তরের আমলসমূহ সুদি দর্শক আল্লাহ আলা মানুষকে সৃষ্টি করে তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমূহ প্রত্যেকটির কিছু করণীয় কিছু বর্জনীয় বিধিবিধান দিয়ে দুনিয়াতে আল্লাহ তালা পাঠিয়েছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হতে একটি অঙ্গের নাম হল কল বা অন্তর ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ অন্তর তথা কল্ব এর ব্যাপারে যত্নশীল হওয়া প্রসঙ্গে সম্মানিত দর্শকবৃন্দ আল্লাহ সুবহানহতআলা মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে সম্মানিত সবচেয়ে মর্যাদাপূর্ণ যে অঙ্গটি দান করেছেন সেটি হলো কল্ব বা অন্তর কল্ব এটি আরবি শব্দ এ শব্দের অর্থ হল পরিবর্তন হওয়া আরবি ভাষা বিশেষজ্ঞ একজন কবি তার কবিতায় কল্ব এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেন অমাল কলব কাল্লাবু কল শব্দের অর্থ পরিবর্তন হওয়া আর কল্প বা অন্তরকে পরিবর্তন হওয়ার নামে নামকরণ করা হয়েছে এই জন্য যে এটি সদা পরিবর্তনশীল সর্বক্ষণ এটি পরিবর্তন হতে থাকে এক একবার এক এক চিন্তা এখানে আসতে থাকে আবার যেতে থাকে নতুন চিন্তার উদ্রেক হতে থাকে এজন্য জন্য কল্ব এর নামই দেওয়া হয়েছে কল্ব অর্থাৎ পরিবর্তনশীল অঙ্গ সম্মানিত সুধি এই কল্প সম্পর্কে রসুল্লাহ ওয়াসাল্লাম একাধিক হাদিসে কল্বের পরিচয় ব্যক্ত করেছেন অন্তর বলতে কি বোঝানো হয় এ প্রসঙ্গে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস বিশেষভাবে উল্লেখযোগ্য তার ভিতর একটি হাদিস হল রাসুল্লাহ সাল্লাহ বিখ্যাত হাদিস যার শেষে এসে তিনি সাদ করেন আলা আল কাল আর প্রথম অংশে বা তার আগে তিনি বলেছেন আতনা অন্তরের দিকে ইঙ্গিত করে তিনি তিন তিন বার বলেছেন তাকোয়া অর্থাৎ আল্লাহ ভীতি অর্থাৎ একজন ইমানদার একজন মুসলিমের মূল চালিকা শক্তি যে জিনিসটি একজন ইমানদারকে ইমানের পথে একজন মুসলিমকে ইসলামের পথে পরিচালিত করে তাঁর যেই চালিকা শক্তিটি তার ভেতরে থাকা যেই শক্তিটি তাকে চালায় সঠিক পথে শুদ্ধতার পথে সেই চালিকা শক্তিটির নাম হল তাকোয়া আর এ তাকোয়ার কেন্দ্র তাকোয়ার অবস্থান হল অন্তরে অর্থাৎ আমরা বলতে পারি অন্তর হলো এমন একটি অঙ্গ যেই অঙ্গে আল্লাহ আলা মানুষের সঠিকভাবে পরিচালিত হওয়ার হেদায়তের উপরে চলার সর্বপ্রধান যে মৌলিক শক্তি রয়েছে সেটি আল্লাহ কলবে রেখেছেন সময় সুধী কল্প সম্পর্কে বা অন্তর সম্পর্কে সহি বুখারি এবং মুসলিমের আরেকটি হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৌলিক সেখানে রাসোল্লা সাল্লামের স্বাদ করেন মানুষের দেহের ভিতর একটি রক্তের খণ্ড বা রক্ত পিণ্ড আছে এই রক্তের পিণ্ড বা রক্তের খণ্ড যেটি এটি প্রসঙ্গে রসোল্লা সাল্লামের সাদ করেন ইদা সলোহ্য এই অংশটুকু শরীরের এই অঙ্গটুকু যখন সংশোধিত হয়ে যায় বিশুদ্ধ পরিশুদ্ধ হয়ে যায় সলোহেল কুল্লু মানুষের দেহ পরিপূর্ণভাবেই পরিশুদ্ধ হয়ে যায় সঠিক পথে চলতে থাকে সম্মানিত দর্শকবৃন্দ এই পরিশুদ্ধতা সম্পর্কে পরিশুদ্ধ হলে দেহ পরিশুদ্ধ হয় দেহের পরিশুদ্ধতা বলতে কি বোঝানো হয়েছে তিনি বলেন দেহের পরিশুদ্ধতা বলতে উদ্দেশ্য হলো মানুষের বাহ্যিক যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পাওয়া পর্যন্ত আল্লাহ সুহানা তারা দিয়েছেন তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যথাস্থানে ব্যবহার হয় কোরআন এবং সুন্নার আলোকে ব্যবহার হয় আল্লাহ এবং তার রসুল সাল্লি সাল্লামের চাহিদা মোতাবেক ব্যবহার হয় কখন যখন তার ওই শরীরের অভ্যন্তরে থাকা একটি রক্তপিণ্ডের কথা যে বলা হলো সেটি যখন শুদ্ধ হয়ে যায় সেটি যখন সঠিক হয়ে যায় সেটি যখন সুস্থ হয়ে যায় হাদিসের শেষাংশে সে রসোল্লাহ সাল্লাম বলেন ওয়াইদা কুল্লু আর যখন মানুষের দেহের সেই অংশটুকু সেই অঙ্গটুকু অসুস্থ হয়ে যায় তখন গোটা দেহই নষ্ট হয়ে যায় অর্থাৎ গোটা দেহ থেকেই নষ্টপূর্ণ কাজ প্রকাশ হতে থাকে ভুল এবং ভ্রান্তির পথে গোটা দেহ সমস্ত পরিচালিত হতে থাকে যদি মূল কেন্দ্র নষ্ট হয়ে যায় বলেন আল্লাহ কাল যেই অংশটি একজন মানুষের পথ চলার ক্ষেত্রে কেন্দ্রীয় এবং মৌলিক ভূমিকা রাখে সেই অঙ্গটি হলো মানুষের অন্তর বা কাল্প সমানিত সুদী রাসুল্লাহ এই হাদিস থেকে আমরা অত্যন্ত সুস্পষ্টভাবে নিশ্চয়ই অনুমান করতে পেরেছি যে একজন মানুষের গোটা দেহের ভিতর যে অঙ্গটিকে সবচেয়ে বেশি কেয়ার করা দরকার যে অঙ্গটির প্রতি সবচেয়ে বেশি যত্নশীল হওয়া দরকার সেটি হলো মানুষের কল্প অন্তর এই কল্প তথা অন্তর এর প্রতি যদি আমরা যত্নশীল হতে পারি ইনশাআল্লাহ আল্লাহ গোটা দেহ যেহেতু তার অনুকূলে পরিচালিত হয় গোটা দেহ এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ইনশাআল্লাহ আল্লাহ অন্তর যেভাবে পরিচালিত করবে সেভাবে অর্থাৎ সঠিক পথে চলতে থাকবে সম্মানিত সুধি আল্লাহ সুবহান হতে আলা মানুষকে যে অন্তর দিয়েছেন এই অঙ্গটির কেয়ার নিতে হয় যেরকম অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কেয়ার নিতে হয় হাসান এব শ্রী রহমতুল্লাহ আলাই তার প্রসঙ্গে আবদুল্লাহ আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাই কিতাব জহদের ভিতরে উল্লেখ করেন যে তিনি দিনের একটা সময়ে তার বাসায় তার আপন জন নিয়ে বসতেন অন্তরের অবস্থা সম্পর্কে আলোচনা করার জন্য অন্তরের যত্নশীল হওয়া প্রসঙ্গে কথাবার্তা বলার জন্য সেখানে অন্য কোনো বিষয়ে কথা কথা বলা হতো না অন্তর প্রসঙ্গের যে সমস্ত আছে যেমন অন্তরের সুস্থতার জন্য পরিপুষ্টতার জন্য বিশুদ্ধতার জন্য সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য অন্তরকে সংশোধিত করার জন্য কি কি কাজ করা দরকার সেগুলো অন্তরকে নষ্ট করে দেয় বিপদগামী করে ধ্বংস করে এরকম কাজগুলো কি কি সে সেসব যে সঠিক পথে পরিচালিত হচ্ছে বা শুদ্ধ আছে তার আলামতগুলো কি কি সে বিষয়ে অন্তর পরিশুদ্ধ এবং সঠিক পথে পরিচালিত হলে সংশোধিত হলে আত্মা শুদ্ধ হলে তার উপকারিতা তার ফলাফলগুলো কি কি এভাবে অন্তর প্রাসঙ্গিক আলোচনা তিনি করতেন তখন ওই মজলিসে অন্য কোনো বিষয়ে কেউ যদি কোনো প্রশ্ন তুলতেন তিনি সেটা এড়িয়ে যেতেন এবং বলতেন এটি শুধুমাত্র কল্পের প্রতি যত্নশীল হওয়ার মজতি সম্মানিত সুদীপবৃন্দ এইভাবেই পূর্বসুরী আকাবির তথা পূর্বসূরি ইসলামের প্রথম যুগের মনীষীগণ তাদের কল্প তথা অন্তর ফারে বিশেষভাবে কেয়ার নিতেন সম্মানিত সুধী একটি দেশ বা একটি রাষ্ট্রের যেরকম রাজধানী নামক একটি বিশেষ জায়গা থাকে যেটি ওই দেশের কেন্দ্র বা মৌলিক জায়গা এই রাষ্ট্র বা দেশের প্রধান যে জায়গাটুকু সেটি অর্থাৎ রাজধানীটি যার দখলে থাকে গোটা দেশ তার নিয়ন্ত্রণে থাকে ঠিক একইভাবে মানব দেহে অন্তর অবস্থান হলো রাজধানীর মতো ক্যাপিটালের মতো রাজধানী তথা অন্তর এটি যদি আল্লাহ সুবাহান হাত আলা তথা মানুষের নিজের আকল এবং কোরআন এবং সূন্যার আলোকে নিয়ন্ত্রিত থাকে তাহলে গোটা দেহ কোরআন এবং সুনার আলোকে পরিচালিত হবে আর এর বিপরীতে কল্প অন্তর তথা দেহের রাজধানী এটি যদি শয়তানের কন্ট্রোলে থাকে নিজের কুপ্রবৃত্তির নিয়ন্ত্রণে থাকে তাহলে গোটা দেহ খুব স্বাভাবিকভাবেই সমস্ত খারাপ কাজের পথে পরিচালিত হবে সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহ সুবাহানতলা আমাদেরকে যে কল্প দিয়েছেন এ প্রসঙ্গে আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এবং আমরা যখন জন্মেছি তখন যে বা অন্তর নিয়ে দুর্নীতি এসেছি সেটা ছিল সম্পূর্ণ পরিচ্ছন্ন সম্পূর্ণভাবে পরিষ্কার সেখানে কোনো ধরনের রোগ কোনো ধরনের ময়লা কোনো ধরনের আবর্জনা কোনো ধরনের নষ্টামি ছিল না আল্লাহ কারিমের মধ্যে করেন সেদিন দিন তেয়ামত আল্লাহ তালা বলেন মানুষকে তার সম্পদ অথবা সন্ততি কোনো কিছুই উপকার দিতে পারবে না মানুষের উপকারে কিছুই আসবে না না তার সন্তান না তার সম্পদ ইল্লামান আতল্লাহ হাবে কলবিন সেলিম তবে ওই ব্যক্তির জন্য উপকার বয়ে আনবে যে ব্যক্তি আল্লাহ সুবাহ তাল্লা কাছে আগমন করেছেন একটি সুস্থ পরিশুদ্ধ বিশুদ্ধ একটি অন্তর নিয়ে আল্লাহ সুবাহানা তালা যে অন্তরটা দিয়ে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আমি যদি সেরকম পরিচ্ছন্ন অন্তর আল্লাহ সুবহান তাল্লাহ কাছে আবার ফেরত দিতে পারি বা সে অন্তর নিয়ে যদি আমি যে হাজির হতে পারি তাহলেই কেবল আমার এই অন্তর দ্বারায় আমি উপকৃত হতে পারবো মোহতারাম হাজিরিন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহান হতে আলা এই অন্তর প্রসঙ্গে কেয়ার করার জন্য তথা এই বিষয়ে যত্নশীল হওয়ার জন্য আমাদেরকে অনেক অনেকভাবে গুরুত্ব আরোপ করেছেন কারণ এই অন্তর তথা মানুষের কল্প এটার খুঁজে যদি আমরা যত্নশীল না হই তাহলে অনেক ভালো কাজ মূল্যহীন হয়ে পড়বে ধরুন কেউ আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে তাঁর পিছনে সম্পূর্ণ তাঁর থেকে সালাত আদায় করছেন রুকু করছেন এবং করছেন অথবা সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছেন সেখানে জিহাদ করছেন নিজের জীবনকে বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন অথবা কাছে এসে প্রচুর পরিমাণ সম্পদ তিনি হাজির করেছেন আল্লাহর রাস্তা ব্যয় করার জন্য তার সম্পদ দিয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দিনের যে সমস্ত কর্মকাণ্ড সেগুলোতে ব্যয় করছেন অথচ সেই লোকটি তাঁর এ রসুল সাল্লাইসাল্লামের সাথে আদায় করার উপসেজ দা তাঁর হাতে দেওয়া দান এবং তার সঙ্গে করা হজ কিংবা যে এর কোনোটি তার কোনো কাজে আসবে না যদি না তার অন্তরে ইমান থাকে যেমনটি ঘটেছিল আবদুল্লাহনে ওবাইবনে সেলুল তথা মুনাফিকদের সর্দারের বেলায় সে সমস্ত কাজগুলি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে করত কিন্তু তার অন্তরে যেহেতু ইমান ছিল না তার এই সমস্ত কর্মকাণ্ড সম্পূর্ণ মূল্যহীন হয়ে পড়েছে সম্মানিত সুদী অতএব অন্তর তথা কল এর প্রতি যত্নশীল হওয়া একজন ইমানদার একজন মুসলিমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আসুন এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব বিরতির পর সময় এসে একটি বিরতি নেওয়ার জন্য আশা করি বিরতির পর আমাদের সঙ্গে আবারও যোগ দিবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য বিলাল তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লা তিলাহ এর মাধ্যমে দার্সে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ বলুগুল মারামের জন্য শুধুমাত্র টিভি বাংলায় বুলুগুল প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পৃথটিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুদী দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম আলোচনা চলছিল অন্তর তথা কল্প সম্পর্কে বিশেষ যত্নশীল হওয়া প্রসঙ্গে সুদী দর্শক রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ইহসাল্লামের শাদ করেছেন ইন্নাল্লাহ আলা ইয়াংজুরু ইলা সুয়ারিকুম ওয়াম ওয়ারিকুম বলে কি য়াংজুরু ইলা কুলু বিকম ওয়া মা রিকুম সোহি মুসলিমে বর্ণিত এহাদিসে আল্লা রসুল সল্লাল্লাহসাল্লামের শাৎ করেন আল্লাহ সুহানতা আলাহ তোমাদের চেহারা অথবা সম্পদ এগুলো দেখবেন না এগুলোর প্রতি ভ্রূক্ষেপ করবেন না আল্লাহ তাআলাহর দৃষ্টি হলো তোমাদের কোন জায়গায় ইলা কুলু বিকম তোমাদের অন্তরের দিকে এবং এই অন্তর দ্বারায় পরিচালিত আমলের দিক সম্মানিত দর্শকবৃন্দ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম রাসুল্লাহ সদুল্লাহ আলি সাল্লাম আমাদেরকে নির্দেশনা দিলেন যে আল্লাহ সুবাহান তাআলা আমাদের শরীরের যে অঙ্গটির প্রতি আল্লাহ আল্লাহতালার নজর বা দৃষ্টি আল্লাহ তালা খেয়াল করছেন আমাদের যে অঙ্গটির প্রতি সেটি হাত মুখ চোখ বা অন্য কিছু নয় আল্লাহ তালা দেখছেন আমাদের অন্তর আর এই অন্তর দ্বারা যখন আমরা পরিচালিত হব তখনই একমাত্র আমরা সঠিক পথে পরিচালিত হতে পারবো যদি অন্তরকে সুস্থ এবং বিশুদ্ধ করে নিতে পারি সম্মানিত দর্শকবৃন্দ রসুল্লাহ সাল্লামের এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম যে অন্তর সবচেয়ে বেশি যত্নশীল হওয়ার মতো অঙ্গ কোরআনে করিমের অন্য এক আয়াতে আল্লাহ সুহানা বলেন নিশ্চয়ই মানুষের শ্রবণ শক্তি নিশ্চয়ই মানুষের দৃষ্টিশক্তি নিশ্চয় মানুষের অন্তর এর প্রত্যেকটি সম্পর্কে মানুষকে জিজ্ঞাসাবাদ করা হবে আল্লাহ সুবাহান আলা কেয়ামতে মানুষকে এই মৌলিক তিনটি অঙ্গ প্রসঙ্গে স্পষ্ট জিজ্ঞাসাবাদ করবে। সম্মানিত সুধি এই আয়াতে তিনটি বিশেষ অঙ্গের কথা আল্লাহ সুবাহানা কেন উল্লেখ করলেন স্টার এই আয়াতটির ব্যাখ্যা প্রসঙ্গে ওলামা একরাম লেখেন যে আল্লাহ সুবাহান তালা কেয়ামতের দিন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন আল্লাহ করছেন তাদের হাত কথা বলবে তাদের মুখ কথা বলবে এমন কি মানুষের চামড়া চর্ম এটিও কথা বলবে মানুষ সেদিন এ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদের কাছে প্রশ্ন রেখে বলবে লিমা সাহিত্য আলেই না তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ এ সমস্ত অঙ্গ বলবে আল্লাহ তাদের ভাষা খুলে দিবেন তাদের কথা বলার শক্তি আল্লাহ তালা দিয়ে দিবেন তারা বলবে কল কুল্লে সেই আল্লাহ সুবাহ তালা যিনি সব বিষয়কে বাক শক্তি দেওয়ার শক্তির সামর্থ্য রাখেন বা সব বিষয়কে সবাইকে আল্লাহ যে বাকশক্তি দিয়েছেন তিনি আমাদেরকে কথা বলার শক্তি দিয়ে দিয়েছেন সেদিনে আল্লাহ সুত বিশেষভাবে তিনটি অঙ্গ প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করবেন তার ভিতরে একটি হলো দৃষ্টিশক্তি একটি হল শ্রবণ শক্তি আর একটা হল অন্তর ইমাম ব্যাখ্যা প্রসঙ্গে বলেন মানুষ চোখ দিয়ে যে সমস্ত গুনাহের কাজ করতে পারে চোখ দিয়ে যে সমস্ত কর্মকাণ্ড সে সম্পাদন করতে পারে সেগুলো শরীরের অন্য সাধারণ অঙ্গের চাইতে বেশি মানুষ সবচেয়ে বেশি ভালো বা মন্দে পরিচালিত হয় প্ররোচিত হয় তার প্রধান ভূমিকা হিসাবে রাখে বা মৌলিক ভূমিকা হিসাবে রাখে মানুষের দৃষ্টিশক্তি আর এর চাইতে বেশি ভূমিকা হল মানুষের শ্রবণ শক্তির কারণ চোখ দ্বারা শুধু সামনে দেখা যায় পিছিয়ে দেখা যায় না অথবা নির্দিষ্ট পরিসীমা পর্যন্ত দেখা যায় তারপরে দেখা যায় না পক্ষান্তরে শ্রবণ শক্তি চতুর্দিক থেকে সব কিছুকেই উপলব্ধি করতে পারে সম্মানিত সুদী আর এই দুটি অঙ্গের চাইতে চাইতেও তাইম রহমতুল্লাহ আলাই বলেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল অন্তর কারণ মানুষ চোখ দিয়ে যা দেখে না কান দিয়ে যা শুনতে পায় না সেটি উপলব্ধি করতে পারে অন্তর তারায় এই জন্য আল্লাহ তাআলা তালা বিশেষভাবে অন্তরের প্রতি গুরুত্ব আরোপ করেছেন এবং কারিমের বহু জায়গায় আল্লাহ তালা বলেছেন অন্তরের গুরুত্ব প্রসঙ্গে কোথাও বলেছেন সুস্থ অন্তর না নিয়ে আসলে ক্যামতর ময়দানে কোনো কিছু কোনো কাজে আসবে না কোথাও কোথাও আল্লাহ সুবাহন তালা অন্তরকে ইমানের ঠিকানা বলেছেন রসুলসল্লা সাল্লাম কোথাও অন্তরকে তাকোয়ার ঠিকানা বলেছেন কোথাও সল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম অন্তরকেই মূল পরিচালক গোটা শরীরের বলে অভিহিত করেছেন সময় তো শুধু আলোচ্য আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আমার অন্তর প্রসঙ্গে আল্লাহ তালা জিজ্ঞাসাবাদ করবেন আল্লাহ যে জিজ্ঞাসা করবেন তার জন্য আমি কি প্রস্তুতি নিয়েছি আমার অন্তর সুস্থ কি অসুস্থ শুদ্ধ কি অশুদ্ধ পরিচ্ছন্ন কি অপরিচ্ছন্ন এ বিষয়ে আমি আদৌ কি যত্ন নিয়েছি কি কি কাজ করলে অন্তর পরিষ্কার হয় কি কি কাজ করলে অন্তর অপরিচ্ছন্ন হয় কোন কাজসমূহ প্রমাণ করে যে অন্তর সঠিক এবং শুদ্ধতার পথে আছে। কোন কাজগুলো প্রমাণ করে যে অন্তর বেঠিক এবং অশুদ্ধতার পথে আছে। এ বিষয়ে তো আমি কখনো কেয়ার করিনি সম্মানিত তো শুধুই আসুন অন্তরের প্রতি আমরা এক্সট্রা কেয়ার করি এক্সট্রা যত্ন নেই এবং বিশেষভাবে অন্তরের প্রতি আমরা লক্ষ্য রাখি কারণ সুফিয়ান আয়িনা রহমতুল্লাহ আলী বলেছেন মানুষের অন্তরে যা আছে বাহিরে যদি তাই থাকে অর্থাৎ বাহিরে এবং ভেতর যদি এক থাকে তাহলে বলতে হবে লোকটি সত্যবাদী এবং লোকটি এর ভিতরে সাম্য রয়েছে ভারসাম্যতা আছে এবং সে সত্যবাদী আর যদি কারোর অন্তরে যা আছে বাইরে তার চাইতে ভালো আছে এরকম যদি হয় তাহলে তার সম্পর্কে সুফিয়ান রহমতুল্লাহ বলেছেন এই লোকটি হল মহাসত্যবাদী এবং এই লোকটি হলেন সত্য এবং ভালো এর সর্বোচ্চ আসনে আসি আর যদি কারোর বাহিরে যা আছে ভেতরে তা না থাকে তাহলে এই ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে এই ব্যক্তি অত্যাচারী নিজের প্রতি সে নিজে অত্যাচার করছে এই ব্যক্তির ভিতরে নেফাক এবং কপটতা সময় তো শুধু আমাদের বাহির আর ভেতর কি এক যদি আমাদের বাহির এবং ভেতর এক না হয় সেটি আমাদের কপটতাকে প্রমাণ বহন করবে আর যদি আমাদের বাহির ভেতর এক থাকে সেটি আবার দুই ভাগে ভাগ হবে বাহির যদি খারাপ হয় তার মানে ভেতরও খারাপ তখন ভিতর সম্পর্কে অর্থাৎ কল্প সম্পর্কে আমাদেরকে ভিন্নভাবে যত্নশীল হতে হবে আলাদাভাবে তার প্রতি আমাদেরকে কেয়ার নিতে হবে সময়তে সুদী আল্লাহ সুবাহানা আমাদের সকলকে অন্তরের এই বিশেষভাবে যত্নশীল নেওয়া যত্নশীল হওয়া অন্তরের ব্যাপারে এবং অন্তরকে বিশেষভাবে কেয়ার করার তফিক আল্লাহ তালা দান করুন সময়েতে সুধি আল্লাহ সুবাহান তালা যে অন্তর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন এই অন্তর মানুষের সময় রুগ্ন হয়ে যায় আল্লাহ তালা করিমের ভিতরে বহু জায়গায় এই প্রসঙ্গে আলোচনা করেছেন এক জায়গায় আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদ তাদের অন্তরে অসুস্থতা রয়েছে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু তালা বলেন ফা ইননা হালাত আমাল আবসার ওয়ালাকিন تعمل কুলুবা বলেন মানুষের দৃষ্টি বা চক্ষু এটা অন্ধ হয় না অর্থাৎ চোখ দিয়ে দুনিয়াতে বাহ্যিক জিনিস সে দেখতে পারে আসল অন্ধত্ব আসল মানুষের দৃষ্টিহীনতা হলো অন্তরের দৃষ্টিহীনতা আসল অন্ধত্ব হলো মানুষের অন্তরের অন্ধত্ব সম্মানিত সুদী আসুন অন্তরের প্রতি কেয়ার নেওয়ার চেষ্টা করি কারণ এটি মানুষের মূল চালিকা শক্তি সলমান ফার্সি রাজি অল্লাহাল বলেন একজন মানুষের বাহির এবং ভেতর দুটি দিক থাকে লিকুল জৌয়ানি ও বর্রানি তিনি বলেন প্রত্যেকটা মানুষের বাহির এবং ভেতর দুটি দিক থাকে ফামান ইয়ুসলেহনা যে ব্যক্তি তার ভেতরকে সংশোধন করবে ইয়ুসলেহ বর্রানা তাহলে তার বাহির তথা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ এগুলো অটোমেটিক সুস্থ হয়ে যাবে এবং সংশোধিত হয়ে যাবে আর এর বিপরীতে তিনি বলেন ওমান ইউসিদ জৌয়ানা যে ব্যক্তি তার ভেতরকে নষ্ট করে ফেলবে ইউসিদ বর্রানা সে ব্যক্তি তার বাহির তথা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে সে নষ্ট করে ফেলবে সময় তো আসুন এই জন্য অন্তরের ব্যাপারে বিশেষভাবে আমরা যত্নশীল হই অন্তরের যত্নশীল হওয়া প্রসঙ্গে আমাদের কোরান এবং হাদিস আরো বহু বহু বিষয় ইঙ্গিত করেছে এবং নির্দেশ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বহু হাদিসের ভিতরে এই প্রসঙ্গে আমাদেরকে গুরুত্ব আরোপ করেছেন কুরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুয়াল্লাযী বা'থা ফীহিম রসূলাম মিনহুম ইয়াত্লু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়ুযাক্কীহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ তিনি ঐ সত্তা যিনি মানুষের মাঝে এমন এক রাসূল পাঠিয়েছেন যিনি মানুষকে আল্লাহর আয়াত পাঠ করে শোনান এবং পরিশুদ্ধ করেন মানুষ অন্তরগুলাকে পরিচ্ছন্ন করেন মানুষ অন্তর যখন কুফর নেফা এ সমস্ত জিনিসে ভরে যায় আল্লাহ নবীদের মাধ্যমে সে অন্তরগুলাকে পরিশুদ্ধ এবং পরিচ্ছন্ন করেন সম্মানিত দর্শকবৃন্দ এই আয়াতের আলোকে আমরা বুঝতে পারলাম নবীগণ দুনিয়াতে আগমনের অন্যতম একটি মৌলিক লক্ষ্য তিনটি আল্লাহ তালা এখানে বলেছেন আল্লাহ তালার আয়াত বা নিদর্শন আল্লাহর হুকুম সমূহ মানুষকে জানিয়ে দেওয়া দ্বিতীয়ত আল্লাহ তালা উল্লেখ করেছেন মানুষের অন্তরগুলোকে পরিশুদ্ধ এবং পরিচ্ছন্ন করা তৃতীয়ত যে উদ্দেশ্য এবং লক্ষ্য নবীদের আগমনের আল্লাহ তালা উল্লেখ করেছেন সেটি হলো ওয়া হোম আল্লাহ তালা নবীগণ মানুষকে এসে তালিম দেয় কোরআনের তালিম তথা নবীগণের উপরে যে কিতাব নাজিল হয় সেটির তালিম এবং হেকমত এবং প্রজ্ঞার তালিম তারা দিয়ে দেয় সময় তো শুধু একেবারে স্পষ্ট করে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম নবীগণের প্রেরণের মৌলিক লক্ষ্য তাদের দুনিয়াতে আসার মূল উদ্দেশ্যই হলো তিনটি উদ্দেশ্যের একটি হলো মানুষের অন্তরকে পরিচ্ছন্ন করা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করা নিশ্চয় আমরা বুঝতে পেরেছি যে হাদিসের আলোকে একজন মুসলিমের উপরে কতটা গুরুত্বপূর্ণ নিজের অন্তরে কেয়ার করা এক হাদিসের রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আমাদের সম্পর্কে মুসলিম জাতি বা তার উম্মত সম্পর্কে বাণী করতে গিয়ে বলেন এমন এক সময় আসবে যে তোমরা গুফা বা খড়কুটের হয়ে মতো হয়ে যাবে অমুসলিমদের কাছে মুসলিম জাতির কোনো মূল্য থাকবে না তুচ্ছ মনে হবে অমুসলিমদের দৃষ্টিতে সাহবায় ক্রামদের কেউ কেউ জিজ্ঞাসা করেন কেন হবে সেটা কি কারণ থাকবে তিনি বললেন অন্তরে ওয়াহান থাকার কারণে আসুন এসব সমস্যার সমাধানের জন্য নিজেদের অন্তরগুলোকে কেয়ার করি বিশেষভাবে যত্ন নেই আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের পর্ব এখানে শেষ করছি ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী কোনো পর্বে السلام عليكم ورحمه الله وبركاته الله, الله. ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়াহাতস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

এই দায়িত্ব পূরণ করুন ত্রিশ জিবি যা করছে সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাৎ করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তালা মাফ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় শেখ আবদুল কাইয়ুম যে সত্যিকার মোমেন্ট যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়াবি কাজ করব আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করবো যা পছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস বাংলায়